তোমাদেরকে বলছি, কেন ঢুকিয়েছিলে? হ্যাঁ, কেন ঢুকিয়েছিলে ওকে? সেদিন বড় মামাকে দেখছিলাম যে ওর কাছ থেকে টাকা নিচ্ছিলে। হ্যাঁ, কেন লজ্জা করে না তোমাদের? আরে বাপ মা মরা মেয়ে বলে আমি অনাথ বলে যা খুশি তাই, যা খুশি তাই আমার উপরে করে যাবে? তোমাদের পেট চালাই আমি, বুঝতে পেরেছো? পেট চালাই। আর তোমরা সবাই বসে বসে কাউ কেউ একজনও তোমরা কোনো কাজ করো না। আরে ছোট একটা মেয়ে আমি, সেই ছোটবেলা থেকে তোমাদের জন্য খেটে মরছি খেটে মরছি, কিন্তু তোমরা আমার জন্য এইটুকু করতে পারবে না, এইটুকু শান্তি আমাকে দিতে পারবে না? কেন ঢুকিয়েছিল ওকে? আরে ওই তো ঘরে ঢুকবে। মানে চুপ কর না। ও কিছু না, ভুল হয়ে গেছে, তুই যা, তুই যা। আরে যা না, আরে যা। দিদি, কি আমার না মা আর বাবার মতলব ভালো লাগছে না। কেন? চপলদার সাথে অনেকক্ষণ কুচকুচ করছিল, কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। তুই চিন্তা করিস না, ওই চপলদা আমাকে খুব ভালো করে চেনে। বেশি বাড়াবাড়ি করলে বাঁশে ঝুলিয়ে বাম্বু চিকেন বানিয়ে দেবো। চিনে না আমাকে, তুই চিন্তা করিস না। হ্যাঁ, কোথায় ছিলে তুমি এতক্ষণ? ফ্যাক্টরিতে একটা প্রবলেম ছিল তাই যেতে হয়েছিল। তোমার ছেলের বিয়েটা? বাবা আজকে তো বিয়ে নয়, জাস্ট একটা রিং সেরিমনি ছিল। আমি জানি রিং সেরিমনি, কেন তুমি আসোনি? আসোনি কেন? বাবা বললাম তো একটা কাজ ছিল। তোমার কোনো কাজ ছিল না, তুমি পালিয়ে বেড়াচ্ছ, তুমি একটা এসকেপিস্ট। বাবা তুমি যা করছো খুব অন্যায় কাজ করছো। তোমার ছেলের সঙ্গে যা করা হয়েছে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তোমার ছেলেকে একটা সার্কাসের জোকার বানিয়ে চেড়েছে ওরা। ছেলেটা পাগলের মতো মা মা করে চিৎকার করেছে, আর বাড়ির সকলে ওকে ঘিরে কোমর দুলিয়ে নেচেছে। প্রহসন হচ্ছে, প্রহসন, মাদারির খেলা হচ্ছে। তোমার লজ্জা করে না? ও তোমার ছেলে নিপা, ও সৎ মা, সেটা তুমি ভুলে গেছো। ওর মা ওকে ছোটবেলা ছেড়ে চলে গেছে, তোমার হাতে তুলে দিয়ে গেছিল।